প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বোর্ড 2022 সালে যে প্রশ্নটা আসছিল ত্রিকোণমিতি থেকে, এই প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এখানে ক নম্বর প্রশ্নটা আছে, দেখাও যে কস 75 ডিগ্রি সমান ওয়ান ডিভাইডেড বাই ফোর রুট সিক্স মাইনাস রুট টু। আচ্ছা, এটা আশা করি প্রত্যেকেই পারবে। তারপরও আমি একটু দেখাই, কস 75 ডিগ্রি আমরা যদি ভেঙে নিই, কস 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আমরা কিন্তু সূত্র জানি, কি সূত্র, কস এ প্লাস বি সমান কি লেখা যায়, কস এ কস বি প্লাস সাইন এ সাইন এ সাইন বি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে এখানে প্রশ্ন হচ্ছে কি, এখানে বিষয়টা হচ্ছে এই জায়গায় আমরা কেন 45 এবং 30 নিলাম, কারণ আমরা কিছু নির্দিষ্ট মান জানি, সেই নির্দিষ্ট মানগুলো হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি। এই জন্য আমরা এই ফর্মেটগুলো নিয়ে কাজ করি, কস 45 মান ওয়ান ডিভাইডেড রুট টু, সাইন থ্রি কস থ্রি ডিগ্রি সমান রুট থ্রি ডিভাইডেড টু মাইনাস ওয়ান ডিভাইডেড রুট টু ওয়ান ডিভাইডেড টু। তাহলে এক্ষেত্রে লিখতে পারি আমরা রুট থ্রি ডিভাইডেড টু রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড টু রুট টু, কিন্তু লক্ষণগুলো এখানে টু রুট টু, আর এখানে রুট থ্রি মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা জানি কোনো ভগ্নাংশের হরগুলো এক হয়, তর্কগুলো মাসের যে চিহ্ন থাকবে সেই চিহ্নতে লিখে দিলে আমাদের ভগ্নাংশের আর কি যোগ বিয়োগ হয়ে যাবে। এখন এখানে আমরা যেহেতু প্রমাণে হরে কোনো রুট নেই, সুতরাং আমরা লব এবং হরকে রুট টু দ্বারা গুণ করবো, অর্থাৎ রুট টু এখানে রুট থ্রি মাইনাস ওয়ান। অর্থাৎ এখানে যদি গুণ করে দিই রুট সিক্স মাইনাস রুট টু, এখানে টু দুটা রুট টু একটা টু, অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই ফোর রুট সিক্স মাইনাস রুট টু। খুব সহজ একটা অঙ্ক, অর্থাৎ তার লিখতে করার কোনো প্রয়োজন হবে না, খুব সংক্ষেপে খুব সহজেই তোমরা এটা করতে পারবা। ফ নম্বর যে মানে যেটা দেওয়া আছে এখানে, ফ নম্বর অঙ্কটা করার জন্য এটার মান নির্ণয় করতে বলছে, আর শর্ত দেওয়া আছে যখন, এই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ, শর্তটা দিয়ে আমাদের অঙ্কের উত্তর করতে হবে। আমরা যদি দেখি সংক্ষেপে করি এখানে, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 5, এখানে শর্তটা হচ্ছে মেইন শর্ত, এখানে দেওয়া আছে 90 থেকে থিটা বড়, অর্থাৎ কি আমরা বলতে পারি যে 90 থেকে 180, অর্থাৎ এই দ্বিতীয় চতুর্ভাগের ভিতরে যে মানগুলো আছে সেই মানগুলো, অর্থাৎ শর্ত বলছে যদি থিটা যদি 90 থেকে 180 ভিতরে হয়, অর্থাৎ এই ঘরের যে মানগুলো আছে সাইন এবং কসেক, সাইন এবং কসেক ব্যতীত বাদ বাকি সকল যে মানগুলো বের করবো প্রত্যেকটা মানে নেগেটিভ মান দেবে, এই কথাটার অর্থ হচ্ছে এটা। তাহলে এটা আমরা চাইলে ত্রিভুজে করতে পারবো, অথবা বিভিন্ন রকম সূত্র যে মানগুলো চাইলেও বের করতে পারবো। কিন্তু ত্রিভুজে যদি বের করি আমরা, এখানে সাইন লম্ব ডিভাইডেড রুট ত্রিভুজ থিটা ভূমি ফোর, যদি আমরা ভূমিটা বের করে ফেলি এখানে, ভূমি পিথাগোরাসের উপপাদ্য যদি ভূমিটা বের করে ফেলি, ত্রিভুজ স্কোয়ার মাইনাস, তাহলে এখান থেকে 25 মাইনাস 9, এখান থেকে 16 4, ভূমির মানটা বের করে ফেললাম। এখন এখান থেকে আমাদের অঙ্কের যে মানগুলো প্রয়োজন সেই মানগুলো আমরা যদি এখানে বের করে নিই, কট থিটা প্রয়োজন, তাহলে কট থিটা কট সমান ভূমি ডিভাইডেড প্রতিভূষ, আমরা এটা কি দেবো মাইনাস, কেন মাইনাস দেবো, শর্ত বলছে 90 থেকে 180 সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ কি দ্বিতীয় চতুর্ভাগ শুধুমাত্র সাইন এবং কসে, সুতরাং আমরা সাইন এবং কসের ছাড়া বাকি যতগুলো মান ব্যবহার করবো ওই শর্তের জন্য সবগুলো মান নেগেটিভ, এই জন্য কটি ডিগ্রি টু মাইনাস 40/3। কস থিটা বের করতে বলছে আমাদের, কস থিটা কস সমান লেখা যায় হচ্ছে ভূমি ডিভাইডেড প্রতিভূষ, কস টু মাইনাস, কারণ একই শর্ত, শর্ত বলছে 90 থেকে 180, অর্থাৎ সাইন এবং কসেক ব্যতীত প্রত্যেকটা মান নেগেটিভ মান দেবে। আচ্ছা, তারপর আমাদের বের করতে বলছে কসেক, যেহেতু কসেক সাইনের উল্টা, আমরা এখান থেকে বের করতে পারি কসেক থিটা ইজ ইকুয়াল টু 5/3। এখন ট্যান থিটা বের করবো আমরা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী লেখা যায়, 90/3/4, এখানে কী হবে মাইনাস, কারণ শর্ত বলছে 90 থেকে 180, বারবার আমাদের একই শর্ত প্রয়োগ হচ্ছে। এখন যদি আমরা এখানে লিখি পদার্থ রাশি, আচ্ছা এখানে কট থিটা প্লাস কস মাইনাস থিটা, এখানে হচ্ছে কসেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা। আচ্ছা এখান থেকে যদি আমরা লিখি এখানে কট থিটা কস মাইনাস খেয়ে ফেলে, কেন খেয়ে ফেলে এটা নিয়ে একটা পরবর্তী ভিডিও আপলোড করবো, যে কস কেন মাইনাস খেয়ে ফেলে আর কসেক কেন মাইনাস বের করে দেয়, ট্যান থিটা
আচ্ছা তাহলে এখন আমরা যদি মানগুলো বের করে বসে দেখতে পারটিটা মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি কজের মান হচ্ছে মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ আর পার্সেন্টের মান হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই থ্রি প্লাস টেনের মান হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর আমরা চাইলে এখানে লসাগু করে দিই পনেরো লসাগু করলাম এখানে মাইনাস কুড়ি মাইনাস এখানে লসাগু তিন চারে বারো মাইনাস টোয়েন্টি মাইনাস পনেরো না তিন দিকে নয় নাইন আচ্ছা লসাগু করলাম তাহলে এখানে মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই টুয়েলভ এখানে তারপর এখানে যদি কেটে দিই তাহলে যে মানটা আসবে তিন তিন চারে বারো তিন পাশে পনেরো তাহলে এখানে যে মানটা আসবে অর্থাৎ এইট তিন চারে বারো পাঁচতে পঁয়তাল্লিশ পাঁচ গুণ দশ এইটা যে মানটা এই মানটা উত্তর তাহলে এই অঙ্কটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না পরবর্তীতে পরবর্তী যে অঙ্কটা পরবর্তী গ নম্বরটা গ নম্বরটা বলছে এ সমান কত গ নম্বর এ এর মান দেওয়া আছে পাই ডিভাইডেড বাই টুয়েলভ আমাদের প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইডে এখানে যেটা দেওয়া আছে যে ট্যান এ ট্যান এ এখানে ট্যান থ্রি এ আবার ট্যান ফাইভ এ আবার ট্যান সেভেন এ ট্যান ইলেভেন এ ওকে এখন আমরা প্রত্যেকটা হচ্ছে এ এর মানটা বসে দিই এখানে ট্যান এ পাই ডিভাইড বাই টুয়েলভ ট্যান থ্রি পাই ডিভাইড বাই টুয়েলভ ট্যান ফাইভ পাই ডিভাইড বাই টুয়েলভ ট্যান সেভেন পাই ডিভাইড বাই টুয়েলভ ট্যান ইলেভেন পাই ডিভাইড বাই টুয়েলভ হ্যাঁ যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে সেই মানটা আমরা কেটে দিব যেমন ট্যান এখানে কেটে যাচ্ছে ট্যান ফাইভ বাই ফোর অর্থাৎ ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি এটার মান ওয়ান হবে ট্যান ফাইভ পাই ডিভাইড বাই টুয়েলভ এখানে সবগুলো মানটা এই এক লাইন চাইলে না করলেও কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমরা যেহেতু আমাদের রাইটার সাইড ওয়ান আছে এখন চেষ্টা করতে হবে যে মানটা ওয়ান নিয়ে আসা এখন আমরা মানগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করবো ফাইভ ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ এই দুটো মানকে যদি ভেঙে দিই এখন ভাঙবো কীভাবে এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই অর্থাৎ প্র্যাকটিস করলে এই মানটা আমাদের মনে রাখা সহজ হয়ে যাবে পাই ডিভাইডেড বাই টু মাইনাস পাই ডিভাইডেড বাই টুয়েলভ একটু দেখে নিই যে লসাগু কত বারো দুই কতবার যায় ছয়বার সিক্স পাই মাইনাস কত পাই তাহলে কত ফাইভ পাই ডিভাইডেড বাই টুয়েলভ তার অর্থ হচ্ছে আমরা স্পষ্ট বলতে পারি যে ফাইভ পাই টুয়েলভকে আমরা এইভাবে ভেঙে দিতে পারি তাহলে আমরা এখানে একটু যেটা লিখে দিই টেন পাই ডিভাইডেড বাই টুয়েলভ ওয়ান এটাকে একটু ভেঙে দিই টেন পাই ডিভাইডেড বাই টু মাইনাস পাই ডিভাইডেড বাই টুয়েলভ টেন এবং এটাকে যদি ভেঙে দিই এখন যদি আমরা এখানে প্লাস দিয়ে দিই তাহলে কিন্তু সেভেন পাই হয়ে যাবে এখানে তাহলে কিন্তু সেভেন পাই হয়ে যাবে আমরা তাহলে সেভেন পাই কীভাবে ভেঙে দিতে পারি পাই ডিভাইডেড বাই টু প্লাস পাই ডিভাইডেড বাই টুয়েলভ ইন্টু এখানে যে মানটা ছিল সে মানটা টেন পাই মাইনাস পাই ডিভাইডেড বাই টুয়েলভ অর্থাৎ কি বারো পাই থেকে পাই বাদ দিলে হবে কি ইলেভেন মানে এগারো পাই আচ্ছা তারপর এখন আমরা কোঅর্ডিনেট যে ফর্মেটগুলো ছিল আমাদের আমাদের সংক্ষিপ্ত যে নিয়মটা শিখেছিলাম অর্থাৎ চারটা রুলস মনে রাখার আমরা চেষ্টা করেছিলাম যে ট্যান পাই ডিভাইডেড বাই কত টুয়েলভ অর্থাৎ ট্যানকে যখন আমরা নাইনটি ডিগ্রি আকারে ঘোরাবো অর্থাৎ নাইনটি ডিগ্রি মাইনাস অর্থাৎ কি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কোণ ঘুরে আসবে এখান থেকে যে মাইনাস সেটা অর্থাৎ এখান থেকে নির্দিষ্ট কোনো একটা কোণ মাইনাস হয়ে যাবে অর্থাৎ কি যার মানটা প্রথম চতুর্ভাগেই থাকবে সবসময় অর্থাৎ আমরা বলতে পারি নাইনটি ডিগ্রি যখন মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস যখন থাকবে তার অর্থ যা মানে যে মানটা ওই মানটা প্রথম চতুর্ভাগেই থাকবে অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হবে না জাস্ট নব্বই ডিগ্রি আকারে মানটা যখন ঘুরবে তখন মানটা পরিবর্তন হয়ে যাবে পট আবার এখানে তো নব্বই ডিগ্রি আকারে ঘুরবে কিন্তু এখানে বিষয় আছে এখানে আছে নাইনটি ডিগ্রি প্লাস অর্থাৎ কি নাইনটি ডিগ্রি প্লাস বলতে কী বুঝি আমরা মানটা কোথায় আসবে দ্বিতীয় ঘরে আসবে দ্বিতীয় ঘরটা কার সাইডে মানটা কার ট্যানে সুতরাং আমরা সামনেটা কী দিব সামনেটা দিব মাইনাস এখন প্রশ্ন হচ্ছে ট্যান
পাই পাই অর্থ কি পাই 180 90 গুণ কত 2 আমরা সংক্ষিপ্ত রুলস জানি আমরা সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণের সাথে যদি বিজোড় সংখ্যক মান থাকে 90 ডিগ্রি কোণের সাথে যদি বিজোড় সংখ্যক মানের গুণিতক যেমন 2 এর গুণিতক 2 4 6 8 10 বিজোড় সংখ্যক মান থাকে তাহলে এখানে যে মানটা থাকবে সেই মানের কোনো পরিবর্তন হবে না সেই মানটা কোনো পরিবর্তন হবে না যে মানটা ছিল সেই মানটাই থাকবে ঠিক আছে এখন প্রশ্ন আছে 90 গুণ 2 অর্থাৎ কি একটা ঘর দুটা 90 এখানে কি আছে মাইনাস মাইনাস থাকলে যেখানে ছিল ওই ঘরে স্থির থাকবে এখান থেকে কোনো ঘরে নড়াচড়া করবে তাহলে এই ঘরটা হচ্ছে কার সাইন এবং কসে মানটা কার ট্যান তাহলে অবশ্যই যার মান তার ঘর এবং অন্য অল্প কিছু সারা বাকি দুই ঘরে গেলে সামনেটা কি দিতে হবে মাইনাস এখন আমাদের প্রায় অঙ্ক শেষ এখন আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কর্ড পাই ডিভাইডেড বাই 12 এখানে কর্ড পাই ডিভাইডেড বাই 12 যেটা মাইনাস ফিনিশ কর্ড পাই ডিভাইডেড বাই 12 1 ডিভাইডেড বাই কর্ড পাই ডিভাইডেড বাই কত 12 1 রাইট হ্যান্ড সাইড দেখতে পাচ্ছি খুবই সহজ যদি সূত্র জানা থাকে যারা ত্রিকোণমিতির ভীতি আছে তারাও চেষ্টা করবে বারবার প্র্যাকটিস করার জন্য এবং সূত্রগুলো নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য এবং ত্রিকোণমিতির বেসিকটা জানতে হবে অর্থাৎ ত্রিকোণমিতির বেসিক জানার জন্য মেইন যেটা সেটা হচ্ছে আমার যে কোঅর্ডিনেট ত্রিকোণমিতির যে কোঅর্ডিনেটটা আছে এই কোঅর্ডিনেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে অর্থাৎ ত্রিকোণমিতি করার মেইন জায়গাটাই হচ্ছে মেইন যে জায়গাটা সেটাই হচ্ছে ত্রিকোণমিতির কোঅর্ডিনেট এবং হচ্ছে সূত্র এই দুটো জিনিস যদি জানা থাকে তাহলে আশা করি প্রত্যেকটা অঙ্কই মানে খুব ইজি ওয়েতে তোমরা উত্তর করতে পারবা ঠিক আছে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ